টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা নিয়ে চিন্তায় মগ্ন থাকা অস্ট্রেলিয়া অবশেষে পেল স্বস্তির জয়। গতকাল রাতে শ্রীলঙ্কার সাথে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। সে ম্যাচে শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে 210 রানে টার্গেট ছুড়ে দেয়। শুরুটা দারুণ হয়েছিল শ্রীলঙ্কার। ওপেনিংয়ে তারা দেখা পেয়েছিল 125 রানের বড় একটি জুটির, তবে শেষের দিকে তাল মেলাতে পারেনি তারা। তাই 209 রানেই অল আউট হয়ে ফিরতে হয় তাদেরকে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। শুরুতেই দুই অভিজ্ঞ ব্যাটার ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে হারাতে হয় অস্ট্রেলিয়াকে। তবে এরপরও স্বস্তির জয় পেয়েছে তারা। এদিন মাঠে ঘটে গিয়েছে এক অপ্রত্যাশিত ঘটনা, যেখানে ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়ছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারত। ম্যাচের 32তম ওভারের ঘটনা, মাঠে যখন বৃষ্টি নেমে পড়ে তখন প্রচণ্ড বাতাসও বইছিল, আর সেই বাতাসে স্টেডিয়ামের উপর থেকে ব্যানার ভেঙে পড়ে দর্শকের উপরে। তবে দর্শকরা পরিস্থিতি বুঝে নিচ থেকে সরে পড়ে, যার ফলে ব্যানারটা কারো শরীরের উপর আঘাত আনতে পারেনি এবং কারো কোনো ক্ষতি হয়নি। তবে এই ব্যানার কারো শরীরের উপর পড়লে সে আহত হতে পারত। ওই সময় মাঠে অপ্রত্যাশিত অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল, এমন কোনো কিছুর জন্য কেউই প্রস্তুত ছিল না। একটি স্টেডিয়ামের এমনই অব্যবস্থাপনা যে ব্যানার হালকা বাতাসে খুলে দর্শকের শরীরের উপরে পড়ে যায়। এমন অবস্থায় দেখা যায় অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল এবং স্টিভেন স্মিথকেও চমকে উঠতে। প্রিয় দর্শক, ভারতের বিশ্বকাপ আয়োজন নিয়ে এমন অব্যবস্থাপনায় আপনাদের কি মতামত, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।